নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জ বাইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও নারীদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে এবার সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা আঠারো থেকে ষাট বছরের মধ্যে প্রত্যেক পুরুষ ও মহিলাদের ব্যাংকে এই টাকা দেয়া হবে বর্তমানে আপনারা যারা এই টাকাটি পাবে না তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই কারণ তারাও নতুন করে টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন একবার নাম উঠে গেলে পরের মাস থেকে তারাও টাকা পাবেন এমনটাই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন প্রশ্ন হলো বন্ধুরা কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে নভেম্বর মাসে ও যারা এখনও পর্যন্ত এইসব প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন ডকুমেন্ট কী কী জমা করতে হবে এই রকম সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক মমতার বিরাট ঘোষণা নভেম্বর মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সকল রাজ্যবাসী ব্যাংক অ্যাকাউন্টে পাবে হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা দেখুন বন্ধুরা বলা হয়েছে রাজ্যের সাধারণ ও মধ্যবিত্ত মানুষদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন আর সেই সব প্রকল্পের নাম নথিভুক্ত করলেই সহজেই সরকার থেকে আর্থিক সুবিধা পাওয়া যায় এমনই কয়েকটি প্রকল্পের মাধ্যমে নভেম্বর মাসে মহিলারা পাবে তিন হাজার দেড় হাজার ও হাজার টাকা পুরুষরা পাবে চার হাজার দু হাজার পাঁচ হাজার ও হাজার টাকা বেকার যুবক ও যুবতীরা পাবে দেড় হাজার টাকা তো যারা এখনো সব প্রকল্পের নাম নদীভুক্ত করেননি তারা এই মাসে আবেদন করলে পরের মাস থেকে এই সব প্রকল্পগুলি টাকা পেতে শুরু করবেন ব্যাংক অ্যাকাউন্টে তো কোন কোন প্রকল্প থেকে কারা কত টাকা করে পাবে এবং যারা এখনো এইসব প্রকল্পগুলিতে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত নিচে জানানো হলো প্রথম যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে জেনারেল এস সি এস টি ওবিসি সবাই আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এটি একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তারা নভেম্বর মাসে দু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যাংকে পাবেন তাই বর্তমানে যারা যারা আবেদন করেননি তারা দুটিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পে প্রথমত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত কৃষি অধিকর্তার অফিসে গিয়েও নাম নথিভুক্ত করতে পারেন এরপর যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হলো জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্পের টাকা নভেম্বর মাসে সকলে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সকলকে প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দিয়ে থাকে যারা এখনও জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজপত্র নিয়ে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পরের মাস থেকে আপনারা হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এরপর যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হল বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে জেনারেল এস সি এস টি যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক হাজার টাকা করে আর এই নভেম্বর মাসে এই প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন এই ভাতার সকল আবেদনকারীরা এরপর যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা এই প্রকল্পের তরফেও প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে বর্তমানে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন ব্যাংকে বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন এখন থেকে বিধবা ভাতার প্রকল্পের আবেদনকারীরাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার হাজার টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হাজার টাকা পাবেন বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে বর্তমানে বেশিরভাগ মহিলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন বর্তমানে রাজ্যের দুয়ারে সরকার চলছে সেখানে গিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আর যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পাঁচশো হাজার টাকার আরও একটি কিস্তি নভেম্বর মাসে পেয়ে যাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প এই প্রকল্পের তরফে মাসিক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ তাদের সবাইকে তাই যারা এই প্রকল্পের প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই টাকা পেতে শুরু করবেন আর যারা বর্তমানে টাকা পাচ্ছেন না তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পটি কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জেনারেল এস সি এস সকল ছেলে মেয়েদের দেড় হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য রাজ্যের যুবশ্রী প্রকল্প চালু করেছেন যে সমস্ত ছেলেমেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন প্রত্যেকেই নভেম্বর মাসে যুবশ্রী প্রকল্পের দেড় হাজার টাকা পেয়ে যাবেন আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি অনলাইনে আবেদন করতে পারবেন এই নভেম্বর মাসে এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো কৃষকদের জন্য বার্ধক্য ভাতা এই প্রকল্পের হাজার টাকাও নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে পেয়ে যাবেন আবেদনকারীরা আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার পরের মাস থেকে আপনারা এই প্রকল্পের টাকা ব্যাংকে পাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এই নভেম্বর মাসেও এই প্রকল্পে অনুদান পেতে চলেছেন তারা দেখুন বন্ধুরা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে যারা নতুন করে এইসব প্রকল্পগুলিতে আবেদন করতে চাইছেন তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পগুলিতে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা বর্তমানে যারা এই সব প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছেন না বা যারা টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে তারা পুনরায় দরখাস্ত লিখে ও সমস্ত কাগজপত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে দেবেন